ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন ডিপার্টমেন্টই সামাল দেওয়ার মতো একজন কার্যকারী অলরাউন্ডার হলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ হচ্ছে হার্ট অফ বাংলাদেশ ক্রিকেট। দলের নিশ্চিত হারেও যদি একজন প্লেয়ার জয়ের স্বপ্ন দেখে, সে হলো মিরাজ। ধরুন কথার কথা, এক ওভারে প্রতিপক্ষ দলের 5 রান দরকার এবং হাতে আছে 6 উইকেট, ওই সময়ও মিরাজ বিশ্বাস করে আমরা জিততে পারি? না, কথাটা আমার না, বলেছেন বাংলাদেশের ওডিআই দলের কাপ্তান তামিম ইকবাল খান। সাকিবের পর অলরাউন্ডার হিসাবে যদি কাউকে যোগ্য মানা হয়, তাহলে সবার প্রথমে যে নামটা আছে সেটা হলো মিরাজ। মিরাজের ক্রিকেট কেরিয়ারে এই সময় পর্যন্ত সর্বমোট 117 ম্যাচে 1909 রানের সাথে নিয়েছেন 218 উইকেট। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে 5ম সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টেস্টের 1 ম্যাচে 10 উইকেট নিয়েছেন মিরাজ। তৃতীয় বাংলাদেশি প্লেয়ার হিসেবে টেস্টে 1000 রান ও 100 উইকেট নেওয়ার কীর্তি আছে তার। প্রথম বাংলাদেশি প্লেয়ার হিসেবে 1 ম্যাচে ওপেনিং ব্যাটিং ও বোলিং করার রেকর্ডও আছে মিরাজের।